নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনলক্ষ্মী যোগে একটি রাশি হবে মহাকোটিপতি। বারোটি রাশির মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই একটি রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে জানাবো, কোন কোন দিক থেকে এই রাশি লাভ পেতে চলেছে তাও আমি জানাতে চলেছি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আপনাদের জন্ম কুণ্ডলিতে যদি ধনলক্ষ্মী যোগ থাকে, যে একটি রাশির কথা আমি বলছি, যদি বাই বার্থচার্ট যখন আপনারা জন্মেছিলেন সেই সময় আপনাদের জন্মছকে যদি ধনলক্ষ্মী যোগ থাকে, নিশ্চিতরূপে আপনাদের এই সময় মহাকোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে আপনাদের আয় উন্নতি আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হবে। দেখুন, এই ধনলক্ষ্মী যোগে যে একটি রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেই রাশির নাম তো আমি বলবো, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ যদি থাকে তাহলে ধনের কিন্তু অভাব হবে না এই একটি রাশি, কিন্তু প্রত্যেকের জন্মকুণ্ডলিতে কিন্তু এই ধনলক্ষ্মী যোগ কিন্তু নেই। খুব কম মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধনলক্ষ্মী যোগ কিন্তু রয়েছে। তো কোন এই সৌভাগ্যশালী রাশি আমি নাম তো অবশ্যই জানাবো, তার আগে আপনাদেরকে জানাবো কোন কোন দিক থেকে এই একটি রাশি লাভ পেতে চলেছে। প্রথম আসি, আপনারা সন্তানের জায়গা আপনাদের ভালো হতে চলেছে এই সময়ের মধ্যে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা পেতে চলেছেন। আপনাদের যারা অনলাইনে ট্রেন্ডিংয়ে টাকা লাগান সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ডেলি ইনকাম আপনাদের এই সময় বৃদ্ধি হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে আপনাদের সুনাম, চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ প্রফেশন করুন, সেখান থেকে আপনাদের সুনাম আসতে চলেছে। ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আসতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং যারা কর্মহীন হয়ে পড়েছিলেন আগামী এক মাসের মধ্যে, 30 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের কর্মযোগের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ধনলক্ষ্মী যোগে আপনাদের এই সময় বিশেষ করে ধনের জায়গা, অর্থের জায়গা, সম্পত্তির জায়গা, এই সকল দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। এবং বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন, এবং শুভ কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে এই সময়। কোন এই সৌভাগ্যশালী রাশি, কোন একটি রাশি, বারোটি রাশির মধ্যে সিলেক্টেড একটি রাশির কথা আমি বলবো, যে রাশি হতে চলেছে আগামী 30 দিনের মধ্যে মহাকোটিপতি, স্বয়ং মা লক্ষ্মী নিবাস করবে এই রাশির বাড়িতে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে এই একটি রাশি ধনলক্ষ্মী যোগে। সেই রাশির নাম অবশ্যই আপনাদেরকে জানাবো, তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। সেই সৌভাগ্যশালী রাশির নাম মেষ রাশি। মেষ রাশি হতে চলেছে মহাকোটিপতি, আপনাদের কপাল খুলতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে। দেখুন, আমি আবারও বলছি, যারা প্রচুর সমস্যাতে পড়ে আছেন,
আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বাধা, আপনাদের ব্যবসার জায়গা ভালো হচ্ছে না, আপনাদের ডেইলি ইনকামের জায়গা ভালো হচ্ছে না, প্রচুর ঋণে পড়ে গেছেন, চাকরির জায়গা ভালো হচ্ছে না, অথবা আপনাদের সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, তাই এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণের জন্য। তো একটি কথা আপনাদেরকে আবারও বলছি, দেখুন ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখছেন, কিন্তু নিজের যে ব্যক্তিগত জন্ম ছককে আমি আবারও বলছি, বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। কারণ আমি প্রতিদিন যে রাশিগুলোর নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম মিলে যায়, কিন্তু তার বলে কি প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটবে? এই যে মেষ রাশির কথা আমি বললাম, মেষ রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি জন্মছকে ধনলক্ষ্মী যোগ রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। শুধুমাত্র বললে হবে না যে কৌশিক তো আপনি বললেন আমি কেন হলাম না, আমার কেন হলো না, কারণ আমি এখান থেকে একটা সার্বিক বিচার করছি, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। যদি আপনাদের জন্মছকে এই ধনলক্ষ্মী যোগ থাকে, তবেই এই সময়ের মধ্যে আপনাদের ইনকাম ডাবলিং ট্রিপলিং পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এই ধনলক্ষ্মী যোগে মেষ রাশি হতে চলেছে মহাকোটিপতি। আগামী 30 দিনের মধ্যে এই মেষ রাশির বড় ধরনের পরিবর্তন, বড় কোনো শুভ সংবাদ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, আজ সকলে ভালো থাকুন, নমস্কার।